আজকের গল্প সর্বনেশে মাদুলি, রচনা লীলা মজুমদার, গল্প পাঠে শঙ্খ। লীলা মজুমদারের জন্ম 26শে ফেব্রুয়ারি 1908 সালে কলকাতার গড়পাড়ে মেজো জ্যাঠামশাই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িতে। পিতা প্রমোদারঞ্জন, মাতা সুরমা দেবী। 1930 থেকে 1932 সালের মধ্যে লীলা মজুমদার কিছুদিন দার্জিলিংয়ের মহারানী গার্লস স্কুলে, কিছুদিন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের নির্দেশে স্কুল ও কলেজে এবং কলকাতার আশুতোষ কলেজে পড়িয়েছেন। এইসব অভিজ্ঞতার কোনোটি বিফলে যায়নি। ভবিষ্যতে লেখাই যে তার অবলম্বন হবে এই প্রতীতি তখনই এসে গেছিল। মূলত ছোটদের জন্য লিখলেও বড়দের লেখার সংখ্যাও তার অনেক। তার নিজের কথায়, ছোটদের লেখা লিখতে কেন বেশি ভালো লাগে তার উত্তর দেওয়া মুশকিল। ভালো লাগালাগির যে কোনো সঙ্গত কারণ থাকে না সে তো দুনিয়ার যাবতীয় ভালোবাসার গল্প পড়লেই বোঝা যায়। আমার বেলাও অনেকটা তাই। তবে এও সত্যি যে বয়স্ক পাঠকদের বেশিরভাগই বই পড়ে শুধু সময় কাটাবার জন্য কিংবা প্রবন্ধের খোরাক সংগ্রহ করার জন্য, আর ছোটরা বই পড়ে বেঁচে থাকার জন্য, আনন্দের জন্য। সর্বনেশে মাদুলি সেরকমই এক ছোটদের আনন্দের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প সর্বনেশে মাদুলি, রচনা লীলা মজুমদার। পুজোর ছুটির পর যখন স্কুল খুলল, অবাক হয়ে তাকিয়ে দেখলাম গুপে ডান হাতে মাদুলি বেঁধে এসেছি। কনুইয়ের একটু ওপরে ময়লা লাল সুতো দিয়ে বাঁধা চকচকে এক মাদুলি। আমি ভাবলাম সোনার বুঝি, কিন্তু গুপে পরে বলল নাকি পেতলের, ঘাম লেগে লেগে সোনার মতো হয়ে গেছে। টিফিনের সময় জিজ্ঞেস করলাম, কেন রে? তাতে সে এক আশ্চর্য কথা বলল। তার দাদামশায়ের নাকি যখন অল্প বয়স, একদিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের তলায় চকচকে এক কুচকুচে কাগের পালক। প্রথমটা খুব খুশি হলেন, ভাবলেন দিব্যি এক খাগের কলম বানিয়ে বন্ধুদের লম্বা লম্বা চিঠি লেখা যাবে। পরে শিউরে উঠলেন, কি সর্বনাশ, কাক যে ছুঁতে নেই, ইয়েটিয়ে খায়, তার পালক বালিশের তলায় এলো কোত্থেকে? আর কেউ দেখবার আগেই সেটাকে জানলায় শিকের ফাঁক দিয়ে উঠোনে ফেলে দিলেন। কিন্তু কি আশ্চর্য, তার পরদিনও ঘুম থেকে উঠে দেখেন বালিশের নিচে আবার আর একটা কাগের পালক। এবার আর কোনো সন্দেহই নেই, দস্তুর মতো কাক কাক গন্ধ পর্যন্ত পেলেন। দাদামশাই সেই দিনই মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেন, চুল ন্যাড়া করলেন, পাশের বাড়ির লোকেদের তাদের গাছ কাটা কাঁচিটা 6 মাস বাদে ফিরিয়ে দিয়ে এলেন, গঙ্গা স্নান করলেন। স্নান করে উঠে ঘাটের উপর দেখেন দিব্যি ফোঁটা কাটা, তিলক আঁকা, জটাওয়ালা, গেরুয়া পড়া এক সন্ন্যাসী বাবা হাসি হাসি মুখ করে তাঁরই দিকে তাকিয়ে আছেন। দাদামশাই তাকে ঢিপ করে প্রণাম করলেন। অমনি সন্ন্যাসী তার ডান হাতের কনুইয়ের ওপর ওই লাল সুতো দিয়ে মাদুলিটা বেঁধে দিয়ে দাদামশাইয়ের ঘাড়ে হাত বুলোতে বুলোতে বললেন, কুছ ডর নেই বেটা, সব খোপ সব কেটিয়ে যাবেন। দাদামশাইয়ের ঘাড়ে খুব সুড়সুড়ি লাগা সত্ত্বেও তিনি শুধু একটু কিলবিল করে বললেন, ঠিক বলছ তো ঠাকুর। গলার আওয়াজ শুনে চমকে উঠে সন্ন্যাসী ঠাকুর ঝুলির মধ্যে থেকে সুতো বাঁধা এক চশমা বের করে নাকে পড়েই আটকে উঠলেন। কে আছে রে? আরে আমি তো তোমাকে চিনতে পারিনি, ও মাদুলি তো পল্টু জামাদারকে বাঁচতে বানায়া, দে দেও রে বেটা, ও তোমারা নেই হ্যাঁ। কিন্তু কে শোনে কার কথা, দৈবা তমন মাদুলি মানুষের জীবনে এক আধবার ঘটে যায়, তাকে কি অমনি অমনি দিয়ে দেওয়া যায়? দাদামশাই ছপাত করে মালকোঁচা মেরে দে দৌড়। বাড়ি এসে অবাক হয়ে দেখলেন পাশের বাড়ির আম গাছের যে ডাল, পাকা পাকা আম শুদ্ধ তাদের উঠোনের ওপর ঝুলছিল, অথচ
পাছে নেপালবাবু পুঁতে ফেলেন সেই ভয়ে কিছু করা যাচ্ছিল না, সেই সব আম আপনি আপনি দাদামশাইয়ের উঠোনে পড়ে গেছে। দেখা গেল নতুন কুঁয়োতেও ভোর থেকে ঠান্ডা মিষ্টি জল আসছে, রাত্রে ফেলাদা পুকুরে যে ছিপ ফেলেছিল তাতে মস্ত এক কাতলা মাছ পড়েছে। বেলা না হতেই দাদামশাইয়ের শালা গত বছর যে 5 টাকা ধার নিয়েছিল নিজে থেকে এসে ফেরত দিয়ে গেল, উপরন্তু রবিবার দুপুরে নেমন্তন্ন করে গেল। বাড়ির ভিতরে গিয়ে দেখলেন এমনকি দিদিমার পর্যন্ত হাসি মুখ। মাদুলির গুণ দেখে দাদামশাই অবাক, মনে মনে সন্ন্যাসী বাবার ময়লা পায়ে শত শত প্রণাম করলেন। সেই থেকে বাড়ির লক্ষ্মীশ্রী ফিরে গেল, টাকা পয়সা হলো, গরু ভেড়া হলো, ছেলেরা বড় বড় চাকরি পেল, মেয়েদের ভালো ভালো বিয়ে হলো, এমনকি মামার বাড়ির গরুর দুধের ক্ষীর, গাছের আম আর পুকুরের মাছের কথা বলতে গিয়ে উত্তেজনার চোটে গুপে লোমহর্ষণ সিরিজের 20 নম্বর বইয়ের 5-6টা পাতার কোনাকুনি কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। আরো বলল, এই সেই মাদুলি, 41 বছর 1 মাস দাদামশাইয়ের হাতে বাঁধা ছিল, একদিনের জন্য খোলা হয়নি। দাদামশাইয়ের হাতে সুতো বাঁধা মাদুলির সাদা দাগ পড়ে গেছে, গায়ে লেগে লেগে শেষটা এমন হয়েছিল যে মাঝে মাঝে নাকি মাদুলির ওপরও চুলকত। সেই মাদুলি দাদামশাই এক কথায় গুপের হাতে বেঁধে দিয়েছেন, কারণ গুপে বায়না ধরেছিল যে মাদুলি না দিলে নাকি সে তেলও মাখবে না, চানও করবে না, ভাতও খাবে না, আর নেহাত যদি খায়ও তাহলে এত কম খাবে যে কিছুদিন বাদে পেট না ভরে ভরে হাত পা ঝিমঝিম করবে, মুখ দিয়ে ফেনা উঠবে, চোখ উল্টে যাবে। এই অবধি শুনেই দাদামশাই কানে হাত দিলেন ও তখনই পট করে মাদুলি সুতো ছিঁড়ে সেটাকে গুপের হাতে বেঁধে দিলেন। গুপে দেখলে মাদুলির গুণ একটুও কমেনি, আধ ঘন্টার ভেতর ছোট মামার ফাউন্টেন পেনের নিব খারাপ হয়ে গেল, ছোট মামা সেটা গুপেকে দিয়ে দিল, পরে অবশ্যই আবার চেয়েছিল, তাইতেই তো গুপে ছুটির 2 দিন বাকি থাকতেই মামা বাড়ি থেকে চলে এসেছিল। বাড়ি এসেই শোনে মাস্টার মশাইয়ের মামস হয়েছে, গাল ফুলে চাল কুমড়ো, সেরে যদি বা ওঠেনো তবু 1 মাসের ধাক্কা। এরপর গুপে যা তা বলতে আরম্ভ করলো, নাকি মাদুলি হাতে পড়া থাকলে গুপে যখন যা বলবে তাই ঘটতে বাধ্য। এ কথা শুনে আমরা সবাই ভীষণ আপত্তি করলাম, তা কি কখনো হয়? নগা বললে, এক যিশু ছাড়া আর কেউ। গুপে ভীষণ রেগে সরু লম্বা নোখলা একটা আঙুল নগার দিকে বাগিয়ে বলল, আজ বলে দিলাম তুই ভূগোল ক্লাসে দাঁড় খাবি। উমা, সত্যি সত্যি ভূগোল ক্লাসে নগা দাঁড় তো খেলোই, তার উপর কানমলাও খেলো। এরপর আর কারুর কিছু বলবার জো নেই, গুপে একবার মাদুলির দিকে তাকালেই হলো, সে যখন যা বলে সবাই তা মেনে নেয়, যখন যা চায় সবাই তাই দিয়ে ফেলে। 3 সপ্তাহ ক্লাস শুদ্ধ সবাই গুপের দৌড়াত্তে খাবি খেলাম, সে যা খুশি তাই করতে আরম্ভ করলো, এমনকি কালীপদর চুল ছাঁটা পছন্দ হচ্ছিল না বলে সে বেচারাকে ন্যাড়া করিয়ে ছাড়ল। আমরা সবাই দিন দিন রোগা হয়ে যেতে লাগলাম, নগার তো প্যান্টুলুন এমন ঢিলে হয়ে গেল যে শেষে তার দাদা তাই নিয়ে টানাটানি, বলে কি না, দেখছিস না ও আমার, তোর গায়ে বড় হচ্ছে, হয় আমার নয় বাবার। এদিকে যার যা ভালো জিনিস গুপে সব গাপ করতে লাগলো, পেন্সিল রাবার পেন্সিল কাটা রঙিন খড়ির বোঝায় গুপের পকেট ঝুলে ঝুলে ছেড়ে আর কি। শেষে কিনা সেসব রাখবার জন্য আমার নতুন টিফিন বক্সটা একদিন চেয়ে বসলো, তখন আমি বেজায় চটে গেলাম, একটু তোতলামিও এসে গেল, মাথা টাথা নেড়ে বললাম, দেখ গুপে দিন দিন তোর বার বাড়ছে, কাল তোর সব অঙ্ক কষে দিয়েছি, আমার টিফিন অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিস, ইংরেজি ক্লাসে তুই ফটফট করেছিস আর তোর জন্য আমি বকুনি খেয়েছি, বেশি বাড়াবাড়ি করিস না আমি বলে দিলাম। এক নিঃশ্বাসে রাগের মাথায় এতগুলো কথা বলে দেখি গুপে আমাকে শাপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে, তার চোখ দুটো ছোট হয়ে হয়ে
আলপিনের ডগার মতো হয়ে গেল। ফোঁক গিলে, গলা হাঁকড়ে, আঙুল পাগিয়ে খনখনে গলায় বলল, আজ তোর জীবনের শেষ দিন, দিনটা কাটলেও রাত কাটবে না। ক্লাস ময় একটা থমথমে চুপচাপ। তার মধ্যে নরেনবাবু এসে গেলেন, আর কিছু হল না। একটু পরেই আমার গলাটা কেমন যেন শুকিয়ে আসতে লাগলো, নিঃশ্বাসটা কিরকম জোরে জোরে পড়তে লাগলো, চুলের গোড়াগুলো শিশির করতে লাগলো, পেটের ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। বুঝলাম মাদুলির সাপ আমার লেগেছে। কিছু পড়া টড়া শুনলাম না, হোম টাস্ক টুকলাম না, ড্রয়িং ক্লাসে বেয়াদপি করলাম। যার দিন কাটলেও রাত কাটবে না, তার আবার ভাবনা কি? টিফিন বাক্সটা ক্লাসের মধ্যেই নগার হাতে ঠুসে দিলাম। আমি মরি আর গুপে সেটা ভোগ করুক আর কি। ছুটির ঘন্টাটা পড়লেই মনে হলো, আমি তো গেলাম, যাবার আগে ওই সর্বনেশে মাদুলিটাকে শেষ করে তবে যাব। দেখি গুপেদের পুরনো চাকর ভদ্দু গুপের বই গুছিয়ে নিচ্ছে, আর গুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে। হঠাৎ খুন চড়ে গেল, ছুটতে গিয়ে এক সেকেন্ডে মাদুলিটা কেড়ে নিয়ে ভেঙে একাকার। তার থেকে অন্তত ধোঁয়াও তো বেরোনো উচিত ছিল, কিন্তু কিচ্ছু হলো না। গুপে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু ওদের চাকরটা হাই হাই করে ছুটে এসে হাত পা ছুঁড়ে বলল, কি করলে আমার পেট ব্যথার অব্যর্থ মাদুলি আমি কালীঘাট থেকে দু পয়সা দিয়ে কিনে এনেছি। আগেই জানি গুপি দাদাকে যা দেওয়া হবে তাই আর কিচ্ছু থাকবে না। আমরা সবাই হা করে গুপের দিকে তাকিয়ে রইলাম। তার নিশ্চয়ই কিছু বলা উচিত ছিল, কিন্তু সে অম্লান বদনে পকেট থেকে দুটো পয়সা বের করে ভদ্দুকে ছুঁড়ে দিয়ে একটু কষ্ট হাসি হেসে বাড়ি চলে গেল। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প সর্বনেশে মাদুলি, রচনা লীলা মজুমদার, গল্প পাঠে এবং সমগ্র পরিকল্পনায় শঙ্খ।